হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি কিশোরগঞ্জ থেকে রবিন বলছিলাম। রবিন বলুন। বয়স 26 বছর। আমার সমস্যাটা হচ্ছে প্রায় আমার কোমরে ব্যথা থাকে আর কি, প্লাস এবং আমার পায়ে হাঁটার পরে ডান পায়ে উড়ুতে ব্যথা করে আর কি। আর আমি যখন শুয়ে থাকি তখন ভালো লাগে, কিন্তু হাঁটলে সে ব্যথাটা বাড়ে। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? পেশাটা কি? আমি পেশায় ব্যবসা করি। কি ব্যবসা? সিমেন্টের ব্যবসা আর কি। মানে আপনি কি বসে থাকেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে? জি জি, আমি বসে থাকতে হয়। জি, মোটরসাইকেলও চালান? না, মোটরসাইকেল চালাই না, কম চালানো। আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন? এটা সমস্যাটা আসলে কি সমাধান চাচ্ছেন? আমি এমনি ডাক্তার দেখাইছি, টুকটাক ওষুধ খাইছি। জি, কিন্তু ওইভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করি নাই আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বেশিরভাগ ক্ষেত্রে ডেস্ক জব, এখানে একই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। একই প্রশ্ন, উনিও যেহেতু ব্যবসায়ী, তাকে দোকানে বসে থাকতে হয় দীর্ঘ সময় বসে থাকার। এবং এই ক্ষেত্রে আমি আসলে যারা এই যে চেয়ার তৈরি করে, স্পেশালি বিভিন্ন চেয়ার কোম্পানি বা ফার্নিচার দ্বারা তৈরি করে, তাদেরকে এই ক্ষেত্রে আরো ট্রেনিং এর প্রয়োজন। মানে তারা বিভিন্ন মডার্ন ইকুইপমেন্ট বা ফার্নিচার তৈরি করে বা একটু ডেকোরেটিভ চেয়ার তৈরি করে, যেখানে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে। প্রত্যেকটা চেয়ার তৈরি করার পিছনে মানে একজন আমাদের মতো চিকিৎসক অথবা বিশেষজ্ঞের পরামর্শ যদি তারা চেয়ারগুলো তৈরি করে, তাহলে অনেকাংশে কিন্তু এই সমস্যা থেকে বেশিরভাগ রোগী কিন্তু ভালো থাকবে এবং সমস্যাগুলো হবে না। তারপর দর্শক, আপনার যে সমস্যাটা এখন হচ্ছে, এটা এক্স-রে দিয়ে কনফার্ম করা টাফ। আপনি এমআরআই করতে হবে, প্রয়োজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আর এক নাগারে চেয়ারে বসে থাকবেন না, মাঝে মাঝে পায়চারি করবেন। বিছানাও যদি উঁচু নিচু হয়ে থাকে, বিছানাও কারেকশন করে ফেলতে হবে। আর প্রয়োজনে একজন চিকিৎসকের শরণাপন্ন কনফার্ম করে ডায়াগনোসিস করে চিকিৎসা এবং ডায়াগনোসিসটা করতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।